আমরা জানি উদ্ভিদের দেহে প্রথমে ভাজক টিস্যু সৃষ্টি হয়, যেখানে টিস্যুর কোষগুলোর বিভাজন ক্ষমতা থাকে। তো এক সময় সেই টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে। যখন কোনো টিস্যুর কোষের বিভাজন ক্ষমতা থাকে না, তখন সেই টিস্যুকে বলা হয় স্থায়ী টিস্যু। আর এই স্থায়ী টিস্যুর উৎপত্তি হয় ভাজক টিস্যু থেকে। উদ্ভিদের দেহের মধ্যে স্থায়ী টিস্যু তিন ধরনের আছে: সরল টিস্যু, জটিল টিস্যু এবং নিঃস্রাবী টিস্যু। এই সরল টিস্যুর মধ্যে যত কোষ থাকে সবগুলো কোষ আকার আকৃতিতে থাকে একই রকমের, আর জটিল টিস্যুর মধ্যে বিভিন্ন ধরনের কোষ থাকে। জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা জটিল টিস্যু। জাইলেম একটা জটিল টিস্যু এই জন্য বলা হয় যেহেতু জাইলেম টিস্যুর মধ্যে চার ধরনের কোষ আছে। জাইলেম টিস্যুর মধ্যে চার ধরনের কোষ আছে। আমরা বলেছি যে স্থায়ী টিস্যুর উৎপত্তি হয় ভাজক টিস্যু থেকে, আর জাইলেম একটা স্থায়ী টিস্যু। এই জাইলেম এর উৎপত্তি প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থেকে। আমাদেরকে নামটা একটু খেয়াল করতে হবে, প্রোক্যাম্বিয়াম। এই প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থেকে জাইলেম টিস্যুর উৎপত্তি। তো প্রোক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থেকে জাইলেম টিস্যু যে উৎপত্তি লাভ করে সেই জাইলেম টিস্যুকে বলা হয় প্রাইমারি জাইলেম বা প্রাথমিক জাইলেম। তাহলে প্রোক্যাম্বিয়াম এটা হলো ভাজক টিস্যু, আর এর থেকে উৎপত্তি লাভ করে প্রাথমিক জাইলেম বা প্রাইমারি জাইলেম। তাহলে এই প্রাইমারি জাইলেম এর উৎপত্তি প্রোক্যাম্বিয়াম থেকে। এখন জাইলেম টিস্যুর মধ্যে আমরা জানি যে চার ধরনের কোষ আছে: ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এর মধ্যে প্রধান কোষ যেটা সেটা হলো ভেসেল, আর ওই ভেসেল কোষের ভিতরে গহ্বর থাকে। প্রাথমিক জাইলেমের মধ্যে এই যে প্রাথমিক জাইলেম তার মধ্যে যে ভেসেল থাকে সেই ভেসেলের গহ্বর থাকে ছোট। প্রাথমিক অবস্থায় সেই জাইলেমের মধ্যে এরকম ছোট গহ্বর থাকে। এই ছোট গহ্বরযুক্ত জাইলেম এটাকে বলা হয় প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেমের উৎপত্তি কোথায়? এই প্রাথমিক জাইলেমের মধ্যে। অর্থাৎ প্রোক্যাম্বিয়াম থেকে যে প্রাইমারি জাইলেম বা প্রাথমিক জাইলেম সৃষ্টি হয় তার মধ্যে গহ্বর থাকে ছোট। এই ছোট গহ্বরযুক্ত জাইলেমকে বলা হয় প্রোটোজাইলেম। এটার নাম কি? এটার নাম হলো প্রোটোজাইলেম। প্রোটোজাইলেম। এরপর এই জাইলেম যখন পরিণত হয়, প্রাইমারি জাইলেমটা সৃষ্টি হওয়ার পরে বয়সের সাথে সাথে সে যখন পরিণত হয়, তখন এই জাইলেমের ভেসেল কোষের এই গহ্বরটা আস্তে আস্তে বড় হয়। তখন জাইলেমের গহ্বর হয়ে যায় বড়। এই বড় গহ্বরযুক্ত জাইলেম অর্থাৎ পরিণত জাইলেম সেটাকে বলা হয় মেটাজাইলেম। মেটাজাইলেম। তাহলে প্রাথমিক অবস্থায় জাইলেম হইল প্রোটোজাইলেম এবং পরিণত অবস্থায় জাইলেম হইল মেটাজাইলেম। উদ্ভিদের দেহের মধ্যে দুই ধরনের বৃদ্ধি সম্পন্ন হয়। একটা হইল তার দৈর্ঘ্য বৃদ্ধি। একটা উদ্ভিদ যার কাণ্ড উপরের দিকে বৃদ্ধি পাইতে থাকে, তার মূল নিচের দিকে বৃদ্ধি পাইতে থাকে, এই দুই বৃদ্ধির দ্বারা উদ্ভিদের মূলত দৈর্ঘ্য বৃদ্ধি পায়। উদ্ভিদের এই দৈর্ঘ্য বৃদ্ধিকে বলা হয় প্রাইমারি বৃদ্ধি বা প্রাথমিক বৃদ্ধি। তাহলে উদ্ভিদের প্রাইমারি বৃদ্ধি এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, আর উদ্ভিদ পাশে বৃদ্ধি পায় অর্থাৎ মোটা হয়, এই উদ্ভিদের পাশে বৃদ্ধি পাওয়া বা মোটা হওয়া এটাকে বলা হয় সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হওয়ার জন্য, এই গৌণ বৃদ্ধি যখন হয় অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের মধ্যে গৌণ বৃদ্ধি হয় তাদের ক্ষেত্রে এই গৌণ বৃদ্ধির সময় আবার জাইলেম সৃষ্টি হয়। গৌণ বৃদ্ধির সময় যে জাইলেম সৃষ্টি হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম। সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম। তাহলে আমরা জানলাম প্রাইমারি জাইলেম এটা প্রথমে সৃষ্টি হয়, এটা সব উদ্ভিদের মধ্যেই হয়, কিন্তু কিছু উদ্ভিদ আছে যাদের
গৌণ বৃদ্ধি হয় অর্থাৎ মোটা হয় তাদের ক্ষেত্রে সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম সৃষ্টি হয়। এটা হয় আমাদেরকে একটু মনে রাখতে হবে, এটা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে। একবীজপত্রী উদ্ভিদ মোটা হয় না, সারা জীবন বাড়ে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ যত বয়স বাড়তে থাকে সে ততই মোটা হইতে থাকে। উদাহরণ হিসাবে একটু মনে রাখো, যেমন সুপারি গাছ, এটা একটা একবীজপত্রী উদ্ভিদ। তো সুপারি গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত একই রকম চিকন, সে 100 বছর বাঁচলেও সে আর মোটা হয় না। কিন্তু একটা আম গাছ, একটা মেহগনি গাছ, তার বয়স যত বাড়তে থাকে সে তত মোটা হইতে থাকে। এই যে মোটা হওয়া, এটা হইলো গৌণ বৃদ্ধি, আর এই গৌণ বৃদ্ধির সময় যে জাইলেম সৃষ্টি হয় সেটা হইলো সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম। মনে রাখতে হবে এই সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম সৃষ্টি হয় ক্যাম্বিয়াম থেকে। কী থেকে? ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়াম নামক সেকেন্ডারি ভাজক টিস্যু, এটা হলো একটা সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে সেকেন্ডারি জাইলেম বা গৌণ জাইলেম সৃষ্টি হয়। প্রাইমারি জাইলেম সৃষ্টি হয় প্রো ক্যাম্বিয়াম থেকে, আর সেকেন্ডারি জাইলেম সৃষ্টি হয় ক্যাম্বিয়াম থেকে। এইবার আসো আমরা জাইলেম টিস্যুর কোষগুলো নিয়ে কথা বলবো। জাইলেম টিস্যুর মধ্যে 4 ধরনের কোষ আছে। 1 নম্বরে হলো ট্রাকিড, এটা হলো প্রথম কোষ। এই ট্রাকিড কোষটা জাইলেম টিস্যুর মধ্যে বিদ্যমান। এটা কেমন? ট্রাকিড কোষের প্রথম বৈশিষ্ট্যটা হলো এই কোষ লম্বা, এরকম এরকম লম্বা, ট্রাকিড কোষ লম্বা। এবং এর প্রান্তদ্বয়, ট্রাকিড কোষের প্রান্তদ্বয় সরু এবং সূচালো, লম্বা এবং তার প্রান্তদ্বয় সরু এবং সূচালো। সূচালো মানে কি? সুয়ের মতো চোখা, সুয়ের মতো চোখ, সরু এবং সূচালো ট্রাকিড কোষের আকৃতি। এর প্রান্তদ্বয় সরু এবং সূচালো, প্রাচীরে লিগনিন জমা হয়, পুরু হয়। আমরা জানি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা তৈরি। তো সেলুলোজ তো অবশ্যই আছে কোষ প্রাচীরের মধ্যে, প্রাথমিক কোষ প্রাচীরের মধ্যে আছে। এরপর এই কোষের মধ্যে আস্তে আস্তে তার ভিতরের দিকে লিগনিন জমা হইতে থাকে। লিগনিন নামক রাসায়নিক উপাদান জমা হয়ে তার কোষ প্রাচীরটা পুরু হইতে থাকে, মোটা হইতে থাকে। এবং লিগনিন জমা হয়ে তার অভ্যন্তরীণ গহ্বরটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই কোষের চারদিকে কোষ প্রাচীর থাকে, ভিতরে যে স্থানের মধ্যে প্রোটোপ্লাজম অবস্থান করে ওই গহ্বরটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পানির চলাচল পাশাপাশি জোড়া কূপের মাধ্যমে সম্পন্ন হয়। এই জাইলেম টিস্যুর যেটা প্রধান কাজ সেটা হলো পানি ও খনিজ লবণ পরিবহন করা। তো পানি পরিবহন কীভাবে করবে? যে তার ভিতরে যদি কোনো গহ্বর না থাকে তাহলে সে পানিটা পরিবহন করে কীভাবে? এই পানি পরিবহন করার জন্য এই ট্রাকিড কোষের যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের ভিতরে যে ছিদ্র তৈরি হয়, কোষ প্রাচীরের মধ্যে যে ছিদ্র বা কূপ তৈরি হয়, এই এক কোষের এই কূপ এবং তার পাশে যে আরেকটা কোষ আছে সেই কোষের কূপ, এই দুই কোষের কূপ, জোড়া কূপ, এর মাধ্যমে এক কোষের থেকে অপর কোষের মধ্যে পানি পরিবাহিত হয়। অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে বিদ্যমান ছিদ্র বা কূপের ভিতর দিয়ে এই পানির পরিবহনটা সম্পন্ন হয়। প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়ে থাকে। এই যে কোষ প্রাচীরটা, এই ট্রাকিড কোষের যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরের মধ্যে আমরা বলেছি প্রথমে থাকে সেলুলোজ, এরপরে সেখানে লিগনিন জমা হয়। তো লিগনিন জমা হয়ে এটার কোষ প্রাচীরটা যখন পুরু হয় তখন সেই কোষ প্রাচীর বিভিন্ন আকৃতি, বিভিন্ন নকশা বা ডিজাইন ধারণ করে। কী কী নকশা? যেমন বলয় আকার, বলয় বা ইংরেজিতে যেটাকে বলা হয় রিং, এরকমভাবে একটা রিংয়ের মতো হয়, ভিতরে রিংয়ের মতো হয়, তাহলে এটা হলো বলয় আকার কোষ প্রাচীর। সর্পিল আকার, এটা কেমন? এরকমভাবে সর্পিল আকার, সর্পিল আকার হয়। সোপান আকার, সোপান বা এরকম সিঁড়ির মতো হয়, সোপান আকার। তারপর আছে
জালিকাকার, অর্থাৎ তার কোষ প্রাচীরের ভিতরে এমন হয় যে তার ডিজাইন যেন সেটা একটা জাল, জালিকাকার হয় এবং কিংবা কূপাঙ্কিত, অর্থাৎ তার ভিতরে মনে হয় যেন গর্ত বা কূপ এরকম সৃষ্টি হয়। তাহলে ট্রাকিড কোষের কোষ প্রাচীর লিগনিন জমা হওয়ার কারণে পুরু হয় এবং সেই পুরু কোষ প্রাচীরের মধ্যে নানা রকমের নকশা সৃষ্টি হয়, ডিজাইন সৃষ্টি। জানি আমরা আগেই পড়েছি যে উদ্ভিদ জগতের মধ্যে চার ধরনের উদ্ভিদ আছে, মস বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী উদ্ভিদ। এদের মধ্যে এই তিনটার নাম এখানে বলেছে যে ফার্ন এই উদ্ভিদের মধ্যে এবং নগ্নবীজী এই উদ্ভিদের মধ্যে এবং আবৃতবীজী এই উদ্ভিদের মধ্যে, এই তিন ধরনের উদ্ভিদের মধ্যেই এই ট্রাকিড কোষ থাকে। আর ট্রাকিড কোষের কাজ কি? পানি পরিবহন করা, কোষ রস পরিবহন করা, আর হইল অঙ্গকে দৃঢ়তা দেওয়া। কোনো একটা উদ্ভিদের কোনো একটা অংশ, মূল, কাণ্ড, তার শাখা প্রশাখা, এগুলোকে মজবুত করা, দৃঢ়তা প্রদান করা এদের কাজ। তবে কখনো কখনো খাদ্য সঞ্চয়ের কাজও এই টিস্যু করে থাকে, কখনো এর মধ্যে খাদ্য সঞ্চিত থাকতে পারে। দ্বিতীয় কোষ ভেসেল, এখন সেই ভেসেল কোষটা সম্পর্কে আমরা একটু জানতে চাই। ভেসেলের কোষগুলো বলেছে খাটো চোঙের মতো, ভেসেলের কোষ খাটো চোঙের মতো। আমরা যদি এরকম বলি যে এটা হলো একটা চোঙ, চোঙ বলতে এরকম এরকম একটা চোঙ একটা, তো এই খাটো বলেছে খাটো এবং চোঙের মতো, অনেক লম্বা না, খাটো চোঙের মতো। এবং কোষগুলো একটির মাথায় একটি জমা হয়, তাহলে মানে এটার পরে এটা একটা কোষ, তার মাথার মধ্যে আরেকটা কোষ, তার মাথায় আরেকটা কোষ, এরকমভাবে একটির মাথায় একটি জমা হয়, একটির মাথায় একটি বসে অবস্থান করে। এবং অবস্থান করার দ্বারা এই যে দুইটা কোষ, একটা কোষ আরেকটা কোষ আরেকটা কোষ, এই দুইটা কোষের মাঝখানে যে কোষ প্রাচীরটা, এই প্রান্তীয় এই প্রাচীরটা গলে যায়। দুইটা কোষের মধ্যে মাঝখানে যে প্রাচীরটা আছে, প্রাচীরটা গলে যায়, এই প্রাচীরটা গলে যায়। তো প্রান্তীয় প্রাচীরটা যদি গলে যায়, তো গলে গেলে কী হয়, এই কোষ আর এই কোষ তো এক হয়ে যায়। প্রান্তীয় প্রাচীর গলে গেছে, এই প্রান্তীয় প্রাচীর গলে গেছে, তো প্রান্তীয় প্রাচীর গলে যাওয়ার কারণে এদের মধ্যে একটা নল সৃষ্টি হয়। প্রান্তীয় প্রাচীরটা গলে গিয়ে একটু নলের মতো অঙ্গের সৃষ্টি করে, এর ফলে কোষ রসের উপরে ওঠার জন্য একটা সরু পথ সৃষ্টি হয়। আমরা জানি জাইলেম টিস্যু কোষ রস পরিবহন করে, তো যদি মাঝখানের এই প্রান্তীয় প্রাচীর গলে যায়, তাহলে পানি পরিবহনের জন্য, কোষ রস পরিবহনের জন্য একটা নলের সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলোর প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, অর্থাৎ এই ভেসেল কোষ সৃষ্টির শুরুতে এদের মধ্যে প্রোটোপ্লাজম থাকে, এরা জীবিত থাকে, কিন্তু পরিণত বয়সে এরা মরে যায়, অর্থাৎ এদের ভিতরে প্রোটোপ্লাজম থাকে না। এবং প্রোটোপ্লাজম না থাকার কারণে তখন এটা একটা মৃত কোষে পরিণত হয়। এদের কোষ প্রাচীর একই অবস্থা ট্রাকিডের মতো, যে ট্রাকিডের মধ্যে যেরকমভাবে কোষপ্রাচীর পুরু হয় এবং নানা রকম আকৃতি ধারণ করে, তো এদের কোষপ্রাচীরের মধ্যে ঠিক সেই রকমভাবে একই ধরনের ঘটনা ঘটে, যে সেখানে বলয়াকার, তারপরে সর্পিলাকার, সোপানাকার, কূপাঙ্কিত, এই নানা রকমের আকৃতি ধারণ করে। ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদ আরক লম্বা হতে দেখা যায়। এই ভেসেল কোষ লম্বা হয় এবং এটা বৃক্ষজাতীয় উদ্ভিদ, কোনগুলো বৃক্ষ, বৃক্ষ হইল যেই উদ্ভিদগুলো থেকে আমরা কাঠ পাই, যেই উদ্ভিদের মধ্যে কী হয় কাঠ সৃষ্টি হয়, যেগুলো থেকে আমরা কাঠ সংগ্রহ করি, বড় গুড়িযুক্ত এই উদ্ভিদগুলোকে বলা হয় বৃক্ষ। আর আরোহী উদ্ভিদ, আরোহী উদ্ভিদ হইল লতাজাতীয় উদ্ভিদ, যেই লতাজাতীয় উদ্ভিদগুলো এই বৃক্ষজাতীয় উদ্ভিদগুলোর উপর ভর করে উপরে উঠে বা আরোহণ করে। লতাজাতীয় দু একটা উদ্ভিদের নাম তোমরা বলতে পারো, লাউ, কুমড়া, এগুলো তো লতা, তো এই উদ্ভিদগুলো হলো আরোহী উদ্ভিদ। আর আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো হলো বৃক্ষজাতীয় উদ্ভিদ।
এদেরকে প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়, গুপ্তবীজী উদ্ভিদ বা আবৃতবীজী উদ্ভিদ। গুপ্তবীজী কেন নাম দিয়েছে? যেহেতু ফলের ভিতরে বীজ গুপ্ত অবস্থায় থাকে বা আবৃত অবস্থায় থাকে, এই জন্য গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদে এদের সব অঙ্গে এদেরকে দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে ভেসেল থাকে না, নগ্নবীজী উদ্ভিদে সাধারণত ভেসেল থাকে না, তার মধ্যে একটা ব্যতিক্রম হইল নিটাম। নিটাম নামক এই নগ্নবীজী উদ্ভিদটা, নগ্নবীজীর মধ্যে এটা একটু উন্নত, তো এই নিটামের মধ্যে প্রাথমিক অবস্থার ভেসেল থাকে। এর মধ্যে যে ভেসেলটা থাকে সেটা প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে। মনে রাখতে হবে যে কোনো নগ্নবীজী উদ্ভিদের মধ্যেই ভেসেল থাকে না, ব্যতিক্রম হইল নিটাম। এই নিটাম নামক নগ্নবীজী উদ্ভিদের মধ্যে ভেসেল থাকে। কাজ কি? পানি এবং খনিজ লবণ পরিবহন করা আর উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এদের কাজ। তৃতীয় প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা, এটা তো জাইলেম টিস্যুর একটা কোষ, জাইলেম প্যারেনকাইমা। কিন্তু আমরা জানি যে প্যারেনকাইমা টিস্যু নামক একটা টিস্যু আছে, সরল টিস্যু। তো ওই সরল টিস্যুর মধ্যে যে প্যারেনকাইমা নামক যে সরল টিস্যু আছে, সেই টিস্যুর মধ্যে যে কোষগুলো থাকে, সেই কোষগুলোর বৈশিষ্ট্য জাইলেমের এই প্যারেনকাইমা কোষের মধ্যে আছে। অর্থাৎ প্যারেনকাইমা কোষ সেই প্যারেনকাইমা টিস্যুর মধ্যে যেরকম, এই জাইলেম প্যারেনকাইমার মধ্যে ঠিক সেই বৈশিষ্ট্যই থাকবে। কী কী আছে সেখানে? যে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা এটাকে উড প্যারেনকাইমা বলে। এবং আমাদের মনে রাখতে হবে যে জাইলেম টিস্যুই মূলত উদ্ভিদে কাঠ তৈরি করে। উদ্ভিদের মধ্যে যে আমরা দেখি কাঠ, তো এই কাঠ মূলত জাইলেম বা প্রধানত জাইলেম। তো এই জন্য জাইলেমের প্যারেনকাইমাকে বলা হয় উড প্যারেনকাইমা, কারণ উড অর্থ হচ্ছে কাঠ, উড অর্থ কাঠ। এদের কোষপ্রাচীর পাতলা আবার পুরু হইতে পারে। তো প্রাথমিক জাইলেম, যেটা প্রাইমারি জাইলেম বা প্রাথমিক জাইলেম, ওইটার মধ্যে যে জাইলেম প্যারেনকাইমা সেটার কোষপ্রাচীর থাকে পাতলা। আর গৌণ জাইলেম বা সেকেন্ডারি জাইলেমের মধ্যে যে প্যারেনকাইমা থাকে সেটার কোষপ্রাচীর হয় পুরু বা ভারী। এদের কাজ কি? এদের কাজ হলো খাদ্য সঞ্চয় করা এবং পানি পরিবহন করে এদের কাজ। জাইলেম টিস্যুর চতুর্থ কোষটা হলো জাইলেম ফাইবার। এই জাইলেম ফাইবার আমরা জানি যে স্ক্লেরেনকাইমা টিস্যু, এটা একটা সরল টিস্যু স্ক্লেরেনকাইমা। সেই স্ক্লেরেনকাইমা টিস্যুর মধ্যে দুই ধরনের আছে, একটা হলো ফাইবার আর একটা হলো স্ক্লেরাইট। তো সেই স্ক্লেরেনকাইমা টিস্যুর ফাইবার যেরকম, যে বৈশিষ্ট্যের, সেই বৈশিষ্ট্যের কোষ যখন জাইলেম টিস্যুর মধ্যে থাকে তখন সেটাকে বলা হয় জাইলেম ফাইবার। এগুলি মূলত স্ক্লেরেনকাইমারই ফাইবার বা তন্তু। এখন সেগুলোর বৈশিষ্ট্য কী? যে এদেরকে বলা হয় উড ফাইবার, যেহেতু জাইলেমের মধ্যে আছে এই জন্য এই ফাইবারের নাম উড ফাইবার। এবং এই কোষগুলো লম্বা, এদের দুই প্রান্ত সরু, পরিণত কোষ সে প্রোটোপ্লাজম থাকে না, অর্থাৎ পরিণত অবস্থায় এই কোষগুলো হয় মৃত, শুধু কোষ প্রাচীরটাই এদের মধ্যে থাকে। এরা উদ্ভিদকে যান্ত্রিক শক্তি যোগায়। যান্ত্রিক শক্তি কী? উদ্ভিদের মধ্যে এই যে পানি পরিবহন হয়, মূল থেকে নিয়া পানি উদ্ভিদের কাণ্ড হইয়া একদম পাতা পর্যন্ত পৌঁছে, এই যে পানির পরিবহনের যে কাজটা, এটা তো একটা যন্ত্রের কাজ। তো এই কাজটা হলো উদ্ভিদের যান্ত্রিক কাজ। তো এই যান্ত্রিক কাজের শক্তি যোগায়। বলেছে দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। দ্বিবীজপত্রী উদ্ভিদ, এটা এক ধরনের আবৃতবীজী উদ্ভিদ। আমাদের মনে রাখতে হবে আবৃতবীজী উদ্ভিদগুলো দুইটা শ্রেণীতে বিভক্ত, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। ওই দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম দ্বিবীজপত্রী কেন? কারণ এদের বীজের ভিতরে দুইটা বীজপত্র থাকে। তোমাদেরকে একটু ক্লিয়ার করা দরকার যে আম, আমের ফলের মধ্যে একটা বীজ থাকে, এটা হলো তার বীজ। এখন সেই বীজটাকে যদি আমরা ভাঙি, তার ভিতরে যদি আমরা দেখি, তাহলে দেখবো তার ভিতরে দুইটা পার্ট আছে, ওই দুইটা হলো তার দুইটা বীজপত্র। তো বীজের ভিতরে দুইটা বীজপত্র থাকলে সেটাকে বলা হয় দ্বিবীজপত্রী। ওই দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমের মধ্যে এরা অবস্থান করে। পানি খনিজ লবণ পরিবহন করা,
খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা, এগুলো কার কাজ? এগুলো জাইলেম টিস্যুরই কাজ। আমরা আশা করি তোমরা বিস্তারিতভাবে বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।